এত রঙিন আমার জীবন নয় যে তার আগে কেউ আমাকে বেনামে চিঠি লেখে। কোনটা আসল নিউজ কোনটা ফেক নিউজ কিছুই আমরা বুঝতে পারি না। চিঠি মানুষের ভাবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম অন্য অপোজিট এখন হিউম্যান ইন্টেলিজেন্স। ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে আমরা আছি একটা অন্যরকম আড্ডা দিতে। আর সাধারণত আমরা লেখার অভ্যাসটা অনেকেই হারিয়ে ফেলেছি, বা লেখার মধ্যে যে আবেগ ফুটে ওঠে সেই জিনিসটাও কোথাও হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়াটাকে খুঁজে পেতে দেবলীনা দি আর মনোজদার একটা অভিনব প্রচেষ্টা, তোমার লিখন আর লিখন তোমার। হ্যাঁ, তো লিখনও তোমার আসছে 30 আগস্ট, সেই নিয়ে আড্ডা। সবার আগে ওয়েলকাম, কেমন আছো একটু জিজ্ঞেস করি। যেহেতু বল মানে জানি ভালো নেই, মানে মন মেজাজ তো একদমই ভালো নেই। যখনই টিভি চালাচ্ছি শুধুই খারাপ খবর আসছে, ভালো নেই, খুব একটা ভালো নেই। ভালো থাকার কথাও নয়, কিন্তু আমাদের ভালো থাকার কিছু রসদ জুগিয়ে রাখতেই হয়। তাই আমাদের প্রতিদিন যাকে নিয়ে আমরা কাটাই রবীন্দ্রনাথ, তাকে নিয়েই আমরা আছি। আমাদের নানান প্রশ্নের সমাধান রবীন্দ্রনাথের মাধ্যমেই পাচ্ছি। সুতরাং ভালো থাকার চেষ্টা ভালো নেয়ের মধ্যে থেকে বের করে নেওয়া আর কি কিছুটা। এই যে খারাপ সময়ে দাঁড়িয়ে মানুষকে একটা অভিনব আনন্দ দেওয়া, যে অভ্যাসটা আমাদের হারিয়ে গেছে, যেটা আমি বলে শুরু করলাম যে লেখার অভ্যেস, লিখে আবেগ প্রকাশ করার অভ্যেস, যেটা হারিয়ে গেছে, সে এই চিন্তাভাবনাটা কার একটু যদি শুনি। সেটা এখন আমারও খেয়াল নেই, কারণ অনুষ্ঠানটা নিয়ে ভাবনা চিন্তা অনেক অনেক মাস না, আমরা ওই জুনের মাঝামাঝি ভেবেছিলাম যে একটা এরম কিছু করা যায়। তো অবশ্যই তারপরে অনেক দিন কেটে গেছে। চিঠির আইডিয়াটা কার মাথা থেকে এসেছিল? আমার মনে হয় এটা রাজশ্রী দা, মানে আমাদের রাজশ্রী দে উনিই স্ক্রিপ্টটা করেছেন। তো আমরা তখনও ভাবনা চিন্তার পর্যায়ে ছিলাম যে কী করবো, কীভাবে লিখবো। অবশ্যই রবীন্দ্রনাথ মাথায় ছিল, কিন্তু ওনাকে নতুন মোড়কে বলবো না, অন্য রকমভাবে একটু দর্শকের সামনে আনতে চাইছিলাম। তো এক্স্যাক্টলি আমার ঠিকই বলেছে যে চিঠি লেখার, চিঠির মাধ্যমে ভাব প্রকাশের আইডিয়াটা বোধ হয় রাজশ্রীদার মাথায় ফার্স্ট এসেছিল। এই যে চিঠি পেয়েছো ছোটো বয়স থেকে, লিখেছো পেয়েছো, এরকম হয়েছে? হ্যাঁ পেয়েছি, লিখেছি। মানে আমি আমার মাসি যেহেতু আগে মানে এখনও বাইরেই থাকেন, মাসি লন্ডনে থাকেন, তো মাসিকে তখন লিখতাম, কারণ তখন তো এত হোয়াটসঅ্যাপ তো ছিলই না, ফোন করতো বাট খুবই কম, বিকজ ভীষণ এক্সপেন্সিভ ছিল ইন্টারন্যাশনাল কল। মাসিকে চিঠি লিখেছি, আর তাছাড়াও মানে দু একটা হয়তো লিখেছি স্কুলের সময়, পেয়েছি স্কুলের সময়, তারপরে আর কিছু পাইনি। ভালো লাগছে শুনতে। এইটা যে প্রশ্নটা করা হলো তাতে খুব সুন্দর এড়িয়ে গেল, লন্ডনে মাসি তাকে চিঠি লেখা, গুড, অ্যাপ্রিশিয়েট, থ্যাংক ইউ। না, চিঠির মধ্যে একটা মানে কী বলবো, একটা রোমাঞ্চ আছে। খামটা খুলে দেখা, পড়া বা খামটা আটকে পাঠানো, তো তার মধ্যে একটা কী বলবো, একটা কী আছে এই জানার একটা রহস্যটা থাকতো। আসলে আমরা হয়তো আমাদের কাজকর্ম শিল্পকর্মের সঙ্গে যুক্ত বলে হয়তো আবেগটা একটু বেশি অন্যদের তুলনায়, মানে আবেগ প্রকাশের তাড়নাটা একটু বেশি আমাদের। আবেগ সবারই আছে, আমরা আমাদের একটা মাধ্যম আছে সেটা প্রকাশ করার। তো সেই হিসেবে চিঠি ছোটোবেলা থেকে মানে মানে কৈশোর থেকে যুবক যৌবন, তারপরে এখন তো প্রৌঢ়ের দুর্বল এসে দাঁড়িয়েছি, অতটা বয়স হয়নি, অতটা হয়নি কি বলো। সেখানে তখন হয়তো রিয়াকশনটা অন্যরকম ছিল, কিন্তু ভালোবাসা বা প্রেম সবের মধ্যে সেটাই পাওয়া। প্রেমের সংজ্ঞা সময় সময় বদলায় মানুষের জীবনে। তো এখন যখন ভাবি যে একটা একটা নাম না লেখা চিঠি দিনের পর দিন আসতো, শুধু একটা তাতে একটা তুলি আঁকা থাকতো, তুলি, সেটা আমার বাবার ঠিকানায় আসতো, মানে বাবার যে বাবা মানে
ডেফিনেটলি বাবার ঠিকানাতেই আসার কথা। তো বাবা এসে এসে দিয়ে যেতেন হাতে, তোমার নামে একটা চিঠি এসছে, তোমার নামে একটা চিঠি এসছে বলে। তাহলে বুঝতে পারছো কার জীবনটা বেশি রঙিন। তো সেটা তার মধ্যে যে ইমোশনসগুলো ছিল, ওটা কি বেনামি ছিল? চিঠিটা বেনামি ছিল, পরে অনেক পরে বুঝতে পেরেছি যে কে। তো সেটা বোঝার পর তখন তো মানে সবারই জীবনের গল্প বদলে গেছে, সব কিছু বদলে গেছে। কিন্তু ওই ওই সুন্দর অনুভূতিটা যেটা আজকেও ভাবলে খুব ভালো লাগে, মানে একটা মানে একটা মানুষ একটা মানুষের মানে মানুষের সম্পর্কে এত কিছু ভাবছে, তখন ব্যাপারটা মনে হতো এটা এটা তো হতেই পারে। কিন্তু এখন যদি আমি দেখি সময়টাকে, তাহলে এখন কিন্তু মানুষ মানুষের সম্পর্কে ভাবনা চিন্তা করার সময় খুব একটা মানে পেলেও ভাবে না। তো সেখানে যে যে সম্পর্কগুলোর মধ্যে আমরা একজন আরেকজন সম্পর্কে কিছুটা ভাবছে, মানে ছোটো ছোটো জেস্টার্স, ছোটো ছোটো সেগুলো খুব মানুষের মানে ওগুলো খুব প্রেশাস, মানে ওগুলো খুবই প্রেশাস। এবং আমার মনে হয় সে এগুলো যতদিন থাকবে মানে কিছুটা মনুষ্যত্ব থাকবে, আমরা কোনো অসৎ পথ অবলম্বন করব না, এটাই বিশ্বাস আমার। এখন মানুষজনের আবেগ কমে গেছে, মানে আনলিমিটেড মেসেজ, আনলিমিটেড ফোন কলস, কিন্তু তবু মেসেজের শর্ট ফর্মে আমরা লিখি PLS বা SR। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে শর্ট ফর্মগুলো লেখা, আগে একটা ক্ষমা চাওয়া সেটারও একটা কিন্তু একটা আবেগ ছিল তার মধ্যে, এখন একটা জাস্ট SLRY লিখে দিলেই ফুরিয়ে গেল। এই জিনিসগুলো তোমরা কীভাবে দেখো এই ট্রানজিশনটা? দেখো, অনেক সময় নিজেও করেছি, এটা অস্বীকার করতে পারবো না, আমি করেছি অ্যাটলিস্ট অনেক সময় হয়। এবং আরেকটা জায়গায় মনোজা বলছিল ভয়েস নোট স্পিডে শোনার, আমি নিজে বেশিরভাগ সময় তাই করি। কিন্তু জবে থেকে এই মানুষটা বলেছে আমার ভয়েস নোট স্পিডে শুনবে না, তোমার মেসেজটা আমি স্পিডে শুনি না। কিন্তু সাধারণত এখন সত্যি সব মানুষ তো ফাস্ট, এটা খুব একটা ভালো দিক আমি বলছি না, একদমই ভালো দিক নয়। এবং সেখানে দাঁড়িয়ে বোধহয় এই চিঠির ইম্পর্টেন্সটা আরও বেশি করে রিয়েলাইজ করেছি বা রিয়েলাইজ করছি, সেই জন্যই এই কাজটা, মানে যে পুরো কাজটা, অবভিয়াসলি তাতে প্রেম আছে, তাতে একটা একটা পলিটিক্স আছে, নট আজকের দিনের পলিটিক্স, একটা পলিটিক্যাল সিনারিও অফ ইন্ডিয়া। কিন্তু সেখান থেকে একটা মেসেজও আছে, একটা বার্তা আছে, যে হয়তো যে চিঠিগুলো আগে, চিঠির তো একটা ভীষণ ভ্যালু ছিল, একটা খুব প্রেশাস একটা জিনিস ছিল, সেটা যে হারিয়ে যাচ্ছে সেটাকেই একটা ধরে রাখার চেষ্টা, এবং সেটা নিয়েই আমাদের এই অনুষ্ঠান লিখন। তোমার বেনামি চিঠি তো মনোজদার থেকে শুনলাম, তুমি কটা পেয়েছো বেনামি চিঠি? এত ফ্যান, এত ফলোয়ার্স এখনকার সময় দাঁড়িয়ে, তুমি বলো কে কে চিঠি লিখবে? মেসেজ রিকোয়েস্ট, এখানে সবার নাম দেখা যায়, এবং আধা বেশিরভাগগুলোই ফেক, তো বুঝতে পারি না। এবং এত রঙিন আমার জীবন নয় যে তার আগে কেউ আমাকে বেনামে চিঠি লেখেনি। বাবা মার হাতে চিঠি ধরা পড়ে যেরকম হয়েছে, যেমন মনের সাথে বললো বাবা এসে দিয়ে গেছে, বাবা দিয়ে দিতে, মানে বন্ধ থাকতো তো না, খামটা বন্ধ থাকতো, বুঝতে পেরেছি। এরকম তোমার ক্ষেত্রে হয়েছে কখনো? নিশ্চয়ই হয়েছে, বলতে চাইছি না, আমার বাবার ভয় বোধহয় কেউ দেয়নি। সত্যি আসেনি, মানে ও মেসেজ অন্য নাম্বার থেকে প্রচুর মেসেজ এসছে, বিকজ আমি যখন 8 9 10 8 9 10 তখন মোবাইলে মেসেজটাও আনলিমিটেড হয়ে গেছে, ওই 10 টাকার রিচার্জ, 100 টাকা, 11 টাকার মেসেজ, মেসেজ ফ্রি একদিনে। তো তখন তো 100টা মেসেজও কম পড়ত, তখন সারাদিন তো সবাইকে মেসেজ করতাম, হোয়াটসঅ্যাপ হয়ে তো আরোই কোনো খরচা নেই। তো তখন আননোন নাম্বার থেকে এসেছে। প্রবলেমটা হচ্ছে দেখো, আমরা এখনও ওই পেজারেই কিন্তু আছি, মানে আমরা কিন্তু এখনও ফোন, স্মার্টফোন সবই হলো, কিন্তু আমরা এখনও কিন্তু লিখছি, পেজারেই আছি, কিন্তু আমরা কিন্তু, আমি এখন কল করতে পারছি না, আমি লিখে জানাচ্ছি, মানে কল নেই, কল কিন্তু খুব কম। হ্যাঁ,
হ্যাঁ, মানে এই যে আনলিমিটেড, যারা যারা মোবাইল কোম্পানি চালায়, এই যে বলে না আনলিমিটেড কল, কে আনলিমিটেড কল করছে আজকাল? করলে তো মানে বিচ্ছিরি কাণ্ড হয়ে যায়। যত কম কথা ফোন করে না এখন, এখন ভয়েস, এখন ভয়েস ভয়েস মেসেজ, তারপরে ভিডিও মেসেজ এসছে, রিসেন্টলি দেখলাম সেটা, সেটা হ্যাঁ সেটাও শিখলাম আর কি, জানতাম না। তো মানে চিঠির মধ্যে যেটা আছে, চিঠি মানুষকে ভাবায়, একটা পজ দেয়, চিঠি মানুষকে দৌড়ায় না, মানে দৌড় করায় না। মানে আমি একটা চিঠি পড়লাম, সেটার রেশটা থাকে আমাদের মনে, তারপরে আমরা চেষ্টা করি সেটার সেটার রিপ্লাই দিতে, সেটার উত্তর দিতে। তো এটা একটা খুব সুন্দর মানে একটা ওয়ে অফ কমিউনিকেশন ছিল যখন মানুষ মানুষ ছিল, আস্তে আস্তে মানুষ যন্ত্রে পরিণত হচ্ছে। মানে এখন এমন দিনই আসবে যেখানে আর কিছুই করতে হবে না, শুধু ভাবলেই হবে, মানে ব্রেন বলবে যে এটা বলো, জাস্ট স্ক্রিনে চোখটা রাখো, নিয়ে হয়ে যাবে। মানে এমন এমন দিন আসছে, হ্যাঁ চলে আসবে। আমরা তো আজকাল অনেক কিছু, মানে নর্মাল বাড়িতে কথা বললে বা একটা কিছু সার্চ করলে এআই এর জন্য বাকি সব কিছু রিলেটেড সার্চেস চলে আসে। তো মানে এটা হওয়াটা খুব একটা অবিশ্বাস্য নয়, আমরা যন্ত্রের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি কমপ্লিটলি, ভীষণভাবে। সেখানে মানে আমি সেই জন্যই বললাম, সেখানে এই অনুষ্ঠানটা হয়তো আমাদের জন্যেও, আমরা যারা মানে একটা সময় দেখেছি, আমরা কাগজ কলমের যুগে খবরের কাগজ পড়া, এই যে ইনস্ট্যান্ট রিয়াকশন, হ্যাঁ আমাদের ইনস্ট্যান্ট একটা জিনিস পড়ে তার সঙ্গে সঙ্গে আমরা রিয়্যাক্ট করছি, এর যে বাজে প্রভাব সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন। সেখানে এই চিঠির মাধ্যমে এই অনুষ্ঠানটায় আমরা যেটা করছি সেটা কোথাও না কোথাও মানে এই বার্তাটাও দেওয়া যে আমাদের সেই হিউম্যান টাচ বা মানে এআই এর যুগে দাঁড়িয়ে হিউম্যান ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম অন্য অপোজিট এখন হিউম্যান ইন্টেলিজেন্স, এটারও প্রয়োজন আছে এবং সেটাই হয়তো আমরা দেখানোর চেষ্টা করব বকলমে। খারাপের মাঝেও 30 তারিখ কলকাতাকে ভালো করার প্রচেষ্টা খানিকটা এই খোলা চিঠির মাধ্যমে আমরা করতে পারি, তোমার লিখন তোমারির মাধ্যমে। তো তোমরা বলে দাও 30 আগস্ট কোথায় মানুষ যাবে, কীভাবে তোমাদের এই প্রচেষ্টাটা শুনতে পাবে? তো আগামী 30 আগস্ট বিল্লা একাডেমিতে আমোদিনী বলে আমরা একটা নতুন আমাদের ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছি, তার ব্যানারে আমরা লিখন তোমার এই একটা কী বলবো চিঠি পড়া সেটা সবার সামনে আনার চেষ্টা করছি। আশা করছি যে সবার তো মন ভীষণ খারাপ, কিন্তু যেই যেইটুকুন সময় শুধুমাত্র নিজের রিহার্সাল করছি না, সত্যি মনটা ভালো হচ্ছে। তো আশা করছি সেটা যখন আরও 100 জন 200 জন মানুষের কাছে পৌঁছাবে তখন তাদের মনটাও কিছুক্ষণের জন্য হলেও হয়তো শান্ত হবে, এবং সেটারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু এখন সময়টা খুব খারাপ, একটু কম আমরা সোশ্যাল মিডিয়াতেও প্রচার করতে পারছি, কারণ যেহেতু আবার ওই সেম কথা, আমরা এতটাই সেন্সিটিভ, তখন নিজেরই হাসি মুখের ছবি দেখলে খুব একটা ভালো লাগছে না পোস্ট করতে। কিন্তু এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা, এই সমস্ত কন্টেন্ট যেগুলো হয়ে আছে সেগুলোকেই আমাদের শেয়ার করতে হবে, তো করতেই হচ্ছে। এবং যদি টিকিটের কথা বলো, টিকিট পাওয়া যাচ্ছে ত্রিধারা সম্মেলনী ক্লাবে এবং মাঠ ক্যাফেতে, এই দুটো জায়গায় ফিজিক্যাল পাসেস আছে। এছাড়া আমাদের দুজনেরই সোশ্যাল মিডিয়া পেজে আমরা অনলাইন টিকিটের লিঙ্কটা রেখেছি, যেখানে গিয়ে মানুষে অনলাইনে টিকিট কাটতে পারবে। 30 আগস্ট আপনাদের জন্যই এই অনুষ্ঠানটা সাজানো, এবং আপনারা এলে আমরা এই বার্তাটা আমাদের কাছে আসবে যে ভবিষ্যতে আমরা আরও এই ধরনের কাজ যাতে আমরা করে যেতে পারি, গান বাজনা নাচ ছবি আঁকা এই সমস্ত কিছুই কিন্তু মানুষের আবেগের সাথে যুক্ত, এবং আবেগের সাথে যুক্ত হয়েই আমরা এই কাজগুলো আমরাও করি।
তো আমাদের একমাত্র আপনাদের কাছে এটাই মানে কী বলবো, রিকোয়েস্ট, যে অনুরোধ, যে আপনারা এলে এই যে আমরা একটা খুব নিঃস্বার্থভাবে একটা কাজ যেটা মানে বাঙালিয়ানা রয়েছে এর মধ্যে, রবীন্দ্রনাথ রয়েছেন, একটা সময় রয়েছে, সেইগুলোকে নিয়ে সমস্ত কিছু নিয়ে আমরা একটা যে ভাবনা চিন্তা করছি, এটাকে উৎসাহ দিলে ভবিষ্যতে আমরা যাতে এই ধরনের কাজ আরও বেশি করে এবং আরও গভীর জায়গা থেকে যাতে আমরা তুলে ধরতে পারি, সেটা সুযোগ পাবো। থ্যাংক ইউ সো মাচ।